জুভেন্টাসের লম্বা অধ্যায়ের ইতি টেনেছেন পাওলো দিবালা। সদ্য শেষ হওয়া মৌসুমই ছিল তার জুভেন্টাসের ক্যারিয়ারের শেষ মৌসুম। এতদিন ক্লাবহীন থাকা পাওলো দিবালা এবার যোগ দিয়েছেন নতুন ক্লাবে। জুভেন্টাস থেকে পাওলো দিবালা পাড়ি জমিয়েছেন ইটালির আরেক ক্লাবে। জানা গেছে রোমাতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফরওয়ার্ড। 28 বছর বয়সী আর্জেন্টাইন এই তারকা সোমবার ক্লাবটিতে যোগ দিতে রাজি হয়েছেন। সংবাদ গণমাধ্যমের খবর থেকে জানা যায়, 3 বছরের চুক্তিতে সেখানে গেছেন পাওলো দিবালা। চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর সুযোগ থাকবে এই চুক্তিতে। প্রতি মৌসুমে এ সময় পাওলো দিবালাকে 60 লাখ ইউরো দেওয়া হবে। দিবালা এরই মধ্যে পর্তুগালে পৌঁছে গেছেন। রোমায় যাওয়ার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে সেখানে। কোচ হোসে মরিনোর কথায় সাড়া দিয়েছেন পাওলো দিবালা। রোমাতে যোগ দেওয়ার পর পাওলো দিবালা নিজের অনুভূতি জানিয়ে বলেন, আমি খুশি আছি, 10 নম্বর জার্সির ব্যাপারে আমি কথা বলবো। জানা গেছে রোমাতে 10 নম্বর জার্সি পরেই খেলবেন পাওলো দিবালা, যেমনটা তিনি খেলছেন জুভেন্টাসেও।